بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনে ভাই জানতেছিলেন একটা হাদিস বলা হয় এক ব্যক্তি সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে তার দপ্তরগুলো খুলতে থাকবেন 99টি দপ্তর তার আমলনামার 99টি গুনাহের দপ্তর খুলবেন এক একটা দপ্তরের পরিমাণ হবে এক ফলক শোকের এক ফলক পরিমাণ আর তাকে জিজ্ঞেস করা হবে এই যে গুনাগুলো করছো এই জন্য তোমার কোন উজরাবতী আছে আমার ফেরেশতারা কোন জুলুম করছে তো স্বীকৃতি দিবে না এই বিষয়ের হাদিসটি সহি কিনা যে সম্মানিত দিনী ভাই এই বিষয়ের হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা সহি ইবনে হিব্বানের 225 নম্বর খ্রিস্টাব্দে এই হাদিসটাকে ইনি সহি হিসেবে উল্লেখ করছেন এবং ইমাম হাকিম তিনি বলেন ক্বালা আল হাকিম সহিহুন আলা শর্তে মুসলিম অর্থাৎ এই হাদিসটি সহি মুসলিমের শর্ত হিসেবে সহি শুধু সহি না অর্থাৎ গ্রহণযোগ্য সহি ওয়াকালা যাহাবি ফি আত-তালখিস ইমাম যাহাবি হাদিসটাকে তালখিস নামক কিতাবের মধ্যে সহি হিসেবে উল্লেখ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله سيخلص رجلا من امتي على رؤوس الخلائق يوم القيامه نبي صلى الله عليه وسلم ارشاد করেন নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে আমার উম্মতের এক ব্যক্তিকে নির্বাচিত করবেন ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা তখন তার সামনে তার 99টি দপ্তরকে যে খুলে দিবেন কুল্লু সিজিল্লিন মিসলা মাদিল বাসার এক একটা দপ্তরের পরিমাণ হবে শোকের ফলক বরাবর তুম্মা ইয়াকুলু আতুনকিরু মিন হাযা শাইয়ান এই 99 দপ্তরের কোন গুনাহকে কি তুমি অস্বীকার করো আযলামাকা কাতাবাতিল হাফিজুন আমার ফেরেশতা যারা লেখার দায়িত্ব ছিল তারা কি তোমার প্রতি কোনো জুলুম করছে ফায়াকুলু লা ইয়া রব তখন ওই ব্যক্তি উত্তরে বলবে না হে আমার প্রতিপালক ফায়াকুলু আফালা কাউজরুন তখন আল্লাহ তাআলা বলবেন তোমার কি কোনো ওযর ছিল এই গুনাহগুলোর পিছনে ক্বালা লা ইয়া রব সে বলবেন আমার কোনো ওযর ছিল না ফায়াকুলু বালা তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ ঠিক আছে ইন্নালাকা ইনদানা হাসানা নিশ্চয়ই তোমার একটা নেকি আমার কাছে আছে وَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ আজকে তোমার প্রতি সামান্যতম জুলুম করা হবে না فَتُخْرَجُ بِتَاقَةٍ فِيهَا তখন একটি চিরকুট বাইর করা হবে যার মধ্যে থাকবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু লেখা থাকবে কালিমা শাহাদা ফায়াকুলু উহযুর ওয়াজনাক তখন বলবে আল্লাহ তাআলা তুমি তোমার ফাল্লাহ উপস্থিত করো এটাকে মাফো ফায়াকুলু ইয়া রাব তখন সে বলবে হে আমার প্রতিপালক মা হাযিহিল বিতাকাতু মা হাযিহি সিজিল্লাত এই চিরকুট কি হবে এই সামান্য চিরকুটের কি হবে এই বিশাল বিশাল 99টি দপ্তরের সামনে ফায়াকুলু ইন্নাকা লা তুজলাম আল্লাহ তাআলা বলবেন নিশ্চয় আজকে তোমার প্রতি জুলুম করা হবে না ক্বালা ফাতুযাউ সিজিল্লাত في كفة والبتاع قطو في كفة তখন এই 99টি দপ্তরকে ফাল্লার এক এক পাশে দেওয়া হবে
আর চিরকুটটিকে ভিন্ন এক যে ফাঁসে দেওয়া হবে, পাল্লার ভিন্ন এক ফাঁসে দেওয়া হবে। যখন দুটাকে দুই প্রান্তে রাখবে, পাল্লা দুই সাইডে রাখবে দুটাকে, দেখা যাবে 99 গুনাহের 99টি দপ্তর হালকা হয়ে উপরের দিকে উঠে গেছে। ওয়াসাকুলা তিল বিতাকা এবং সামান্য চিরকুট যেখানে কালিমায় সাদা দেখা আছে এটা বাইরে হয়ে নিচে পড়ে গেছে। ফালা ইয়াসতুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ তাআলা কোয়া তাআলার নামের সাথে অন্য কিছু আর ভারী হতে পারে না। এই হাদিসটাকে রাসূলুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ সহিহ হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।